প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। তবে এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এই একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এদিনে সুপ্রিম কোর্টে মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। 6 থেকে 8 মাসের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালত আরও বলেছে, তদন্ত যদি ধীর গতিতে চলে তাহলে পরবর্তী পর্যায়ে ফের জামিনের আবেদন করতে পারবেন সিসোদিয়া। সূত্রের খবর, আপ সাংসদ সঞ্জয় সিংকে জেরা করে নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। 4 অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে, বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে 16 এপ্রিল আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে একই মামলায় 9 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে সব প্রশ্নেরই যথাযথ উত্তর দিতে পেরেছিলেন কেজরিওয়াল। এই কেলেঙ্কারির অভিযোগের তদন্তে সবার প্রথম গ্রেফতার হয়েছিল মনীষ সিসোদিয়া। চলতি বছরের 26 ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ইডির 9 মার্চ তিহার জেলে তাকে গ্রেফতার করে ইডি। ইডির প্রায় 260 পৃষ্ঠায় প্রাথমিক চার্জশিটে মনীষ সিসোদিয়াকেই এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে চিহ্নিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।